আমি শুধু একটুকু বলবো, গত নির্বাচন তো কুকুর ঘুমাইছিল, এবার কুকুর কেন কেউ ঘুমাতে পারবে না? বিএনপি ছাড়া বাংলাদেশে কোন সেন্টারে নির্বাচন হবে না, এবং সেই নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না। তাই আপনাদেরকে বলবো, রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? কিছুদিন যাবত খুব হুমকি ধমকি, সংবিধান অনুযায়ী হবে, রাস্তায় নামতে দেবে না, নির্বাচন হবে শেখ হাসিনার অধীনে। এই বাংলাদেশে বিএনপির একজন নেতা জীবিত থাকতেও শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। বাংলাদেশে নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে। বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতায় থেকে নির্বাচন হবে না। দেশ বলছে, বিদেশ বলছে, দেশের মানুষ বিদেশের মানুষ বলছে শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না। গেছিল সাউথ আফ্রিকা, হুচট খেয়ে আসছে, মেম্বার হইতে পারে না, আর যারা উপস্থিত ছিল তারা কিন্তু মেম্বার হয়ে গেছে। এ ব্যাপারে আমার শ্রদ্ধ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব ভালো জানেন, কারণ এই ব্যাপারে তিনি দেখেন। আমি শুধু একটুকু বলবো, গত নির্বাচন তো কুকুর ঘুমাইছিল, এবার কুকুর কেন কেউ ঘুমাতে পারবে না? বিএনপি ছাড়া বাংলাদেশে কোন সেন্টারে নির্বাচন হবে না, এবং সেই নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না। তাই আপনাদেরকে বলবো, রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? ইনশাল্লাহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন, ফয়সালা হবে রাজপথে। 52-তে ফয়সালা রাজপথ হয়েছে, 62-তে ফয়সালা রাজপথ হয়েছে, 69-এ ফয়সালা রাজপথ হয়েছে, 71-এ মহান স্বাধীনতার ঘোষকের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে রাজপথে ফয়সালা হয়েছে, স্বাধীনতা পেয়েছি, 90-এর গণপুত্থানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পেয়েছি, এবার দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ জনগণ ভোটাধিকার ফিরে পাবো আল্লাহর রহমানে। তাই আপনাদের প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানিয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। যারা এসেছেন বিভিন্ন থানার থেকে, ওয়ার্ড থেকে, এবং আমাদের শ্রদ্ধেয় জাতীয় নেতৃবৃন্দ, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশের সমগ্র বাংলাদেশের জনগণ, উত্তর মহানগর সমস্ত নেতা কর্মী, আমি সমস্ত জনগণকে আজকে অভিনন্দন জানাচ্ছি, সংগ্রামী সালাম জানাচ্ছি। আমরা আমাদের